হাই ফ্রেন্ডস ব্যাঙ্ক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সল্যুশন চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেল মূলত ব্যাংক এবং বিসিএস এর প্রিভিয়াস ম্যাথ অংশের সমাধান করে থাকে যাই হোক আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি শুক্রবারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষা এবং যে পরীক্ষাগুলো দু এক মাসের মধ্যে হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নের গণিত অংশের সমাধান দিতে চেষ্টা করি আজ আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্ট ফর ফাইভ ব্যাঙ্ক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের গণিত অংশের সমাধান করবো যার প্রশ্ন করছিল আর্টস ফ্যাকাল্টি যা হোক এক নম্বর কোশ্চেন ছিল দ্য ভ্যালুজ অফ পি ফর ইকুয়েশান টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস পি শোন জিরো To have real roots is, অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে যে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স পি জিরো সমীকরণে পি এর বাস্তব মূল কোনটি এখন এক বা একাধিক রিয়েল রুট বের করার নিয়ম হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এখানে যে রাশিটা দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস পি এখানে বি এর মান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ দ্বিতীয় রাশি এবং এর মান আছে এক্স স্কোয়ার এর সহক দুই তাহলে এ এর মানটা ধরতে হবে টু এক্স স্কোয়ার মানে সহক দুই আছে সাংখ্যিক শহটা আর এখানে সি এর মান পি দেওয়া আছে তো এখানে আমরা যদি মান বসাই টু এক্স স্কোয়ার অর্থাৎ টু ইন্টু আমাদের একাধিক মান বের করার যে সূত্র আছে এখানে যদি আমরা মানটা বসাই বি স্কোয়ারের মান মাইনাস ফোর ফোর ইন্টু এর মান টু আর সির মান পি তো এটা জিরো হয় তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে সিক্সটিন মাইনাস এইট পি গ্রেটার দেন অর জিরো এখানে যদি উভয় পক্ষকে মাইনাস ষোলো দিয়ে বিয়োগ করা হয় তাহলে এটা আসে এখন এটা এটা কাটা যায় থাকে মাইনাস এইট পি গ্রেটার দেন অর মাইনাস সিক্সটিন এখানে যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে তো আমরা মাইনাস মানকে অ্যাভয়েড করতে গেলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস ইন্টু মাইনাস এইট পি তাহলে এটা উল্টে যাবে মাইনাস ইন্টু মাইনাস সিক্সটিন তো এখানে থাকবে এইট পি এখন পি এর মান দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে টু অর্থাৎ এটাই কোয়েশ্চেনের অ্যান্সার দুই নম্বর কোশ্চেন আছে হাউ মেনিটেজার ফ্রম ওয়ান টু হান্ড্রেড আর ডিভাইডেড বাই থ্রি বাট নট বাই এইট এক থেকে একশোর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যাদেরকে তিন দিয়ে ভাগ করা যায় কিন্তু আট দিয়ে ভাগ করা যায় না এখন তিন দিয়ে ভাগ করা যায় এক থেকে একশোর মধ্যে আর ডিভাইডেড বাই থ্রি একশো ভাগ থ্রি তাহলে পাওয়া যাবে এখন তেত্রিশ ইনটিজার ইনটিজার তেতরটি পূর্ণ সংখ্যা আছে যা তিন দিয়ে ভাগ করলে মেলে এখন বলা হয়েছে তিন দ্বারা বিভাজ্য কিন্তু আট দ্বারা বিভাজ্য নাই অর্থাৎ এর মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যেগুলো আবার আট দ্বারা বিভাজ্য না এই কারণে আমরা তিন এবং আট এর লসগু নির্ণয় করব এর লসগু আমরা জানি চব্বিশ তো এখন আমরা একশোকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে ফোর আসবে তাহলে এখন এর মধ্যে এই যে চারটে সংখ্যা এই চারটে সংখ্যার মধ্যে এমন সংখ্যা আছে যেগুলো চার দ্বারা আট দ্বারা বিভাজ্য নাই এখন তাহলে তিন দ্বারা বিভাজ্য কিন্তু আট দ্বারা বিভাজ্য সংখ্যা না এরকম সংখ্যা বের করতে গেলে আমরা এখানে এই তেত্রিশ বিয়োগ এই চার করবো উনত্রিশ এটাই এই কোশ্চেনের এর অ্যান্সার তিন নম্বর কোশ্চেন আছে ই পেক্স ওয়াইস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এইট হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইস ওয়াই ইজ লেস দ্যান নাইন যদি এক্স একটি পূর্ণ সংখ্যা হয় এবং ওয়াই সমান মাইনাস টু এক্স মাইনাস এইট হয় তাহলে এক্সের সর্বনিম্ন কোন মানের জন্য ওয়াই এর মান নয়ের থেকে কম হবে এখন তিন নম্বরে বলছে যে ওয়াই সমান মাইনাস টু এক্স মাইনাস এইট এখন বলা হয়েছে যে এক্সের সর্বনিম্ন কোন মানের জন্য এর মান মাইনাস নয় থেকে ছোট হবে এখন এর মান যদি এই যে নয় থেকে ছোট হতে হয় তাহলে এটা এইট হতে পারে সেভেন হতে পারে এরকম সিক্স হতে পারে তাহলে আমাদের এখানে অপশানগুলো থেকে মান অপশান টেস্ট করতে হবে আসলে অপশান টেস্ট করে দেখতে হবে যে কোন মানের জন্য এটার মান নয় থেকে ছোটো হয় তো আমরা এখানে যে অপশান বি আছে মাইনাস এইট এখানে টু এক্সের জায়গায় মাইনাস এইটটা একটু বসিয়ে দেখি তাহলে পাওয়া যাবে মাইনাস সিক্সটিন মাইনাস এইট এখানে পাওয়া গেল সরি এখানে প্লাস আসবে তাহলে এইট আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান বি থেকে প্রাপ্ত যে মান দিয়ে দিয়েছে মাইনাস এইট সেখান থেকে ক্যালকুলেশন করলে এটা নয় থেকে ছোটো হয় চার নম্বর কোয়েশ্চেন ছিল আসলে এটা কোশ্চেনের ছত্রিশ নম্বর মূল কোশ্চেনের কিন্তু আমরা সিরিয়ালি করছি তো এই কারণে আর কি তিন চারবার বলছি কিন্তু আপনারা আচ্ছা আমি এখন থেকে সিরিয়াল বা মূল কোশ্চেনের নাম্বারে বল দেব অর্থাৎ এটা আমরা যদি ছত্রিশ হয় তাহলে আগে করা হয়েছে প্রথমে এক নম্বরটা ছিল তেত্রিশ নম্বর দুই নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আর এটা হচ্ছে ছত্রিশ ইফ এক্স ইস টু ওয়াইস ওয়ান ফাইভ ইস টু থ্রি দেন এইট এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওয়াই হট এটা ছত্রিশ নম্বর মূল কোর্শনের যা হোক এক্স ইস টু ওয়াই বলছে ফাইভ 3 টু তাহলে আমরা এক্সের মান ফাইভ ওয়াই এর থ্রি ধরে এইখানে যে অনুপাতটা দিয়ে সে সমাধান করবো তো এখানে যদি এইটের মান আমরা ফাইভ এক্সের মান ফাইভ ধরি তাহলে এইট টু ফাইভ প্লাস ফাইভ ইন্টু ওয়াই মান থ্রি আমরা জানি অনুপাত একটা ভগ্ন অংশ আমরা এখানে ভাগ দিতে পারি তাহলে এইট ইন্টু ফাইভ মাইনাস ফাইভ ইন্টু থ্রি তো এখানে আসে ফোরটি প্লাস এখানে আসে ফিফটিন এখানে থাকবে ফোরটি মাইনাস ফিফটিন এখানে থাকবে ফিফটি ফাইভ বিয়োগ করলে আসবে টোয়েন্টি ফাইভ এখানে কাটাকাটি করলে পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ এগারো অর্থাৎ ইলেভেন বাই সমান এটাকে লিখে যায় ইলেভেন অর্থাৎ কোশ্চেন নম্বরের এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার সাঁইত্রিশ নম্বর কোশ্চেন ছিল যে এ প্লাস অন বাই এ সমান টু হোয়াট ইজ তাহলে এ কিউ প্লাস অন বাই এ কিউ এখানে আমরা সূত্র বাসাই এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে হবে টু কিউ মাইনাস থ্রি ইন্টু টু সমান সমান দুই কে এইট মাইনাস এখানে থাকবে সিক্স সমান সমান টু অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার

ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড ইন্টু ওয়াই তো এখানে কাটাকাটি খুললে আসে পাঁচ পাঁচশো পঁচিশ অর্থাৎ পঁচিশ দিয়ে কাটি পঁচিশ থেকে পঁচিশ চার পাঁচ একশো তো এখানে থাকে এক্স বাই টেন সমান এখানে থাকবে ওয়াই বাই ফোর তাহলে ওয়াইয়ের মান যদি সিক্সটিন হয় তাহলে ফোর শোন শোন ফোর অতএব এখানে আমরা এক্সের মানটা কী পাবো এই ফোরের সাথে যদি টেনের গুণ হয় তাহলে এক্সের মান থাকবে ফোরটি অর্থাৎ অপশনের ডি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন এ ছিল যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার অন দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন স্কোয়ার বা কোস টু ফোর এখানে দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এর মান আছে তো আমরা এখান থেকে যদি সাইন এর মানটা ধরি অর্থাৎ যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে আমরা মান বের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান স্কোয়ার এ তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ এটাকেও বর্গ করলাম ওয়ে পক্ষে বর্গ করলে পাওয়া যাবে সাইন স্কোয়ার এর সমান সমান কস টু থ্রি পাওয়ার ফোর এ তো আমরা জানি যে সাইন স্কোয়ার এর সমান সমান অন মাইনাস কস স্কোয়ার এ তাহলে এখানে থাকবে কস টু থ্রি পাওয়ার ফোর এ আমরা যদি কস স্কোয়ারকে এই ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে কস স্কোয়ার এ প্লাস কস টু দিপোয়ার ফোর এ শোন অন অর্থাৎ যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা মান হবে অন অর্থাৎ কস স্কোয়ার এ প্লাস কস টু ফোর এ এর মান হবে অন যেটা অপশানের এতে আসে চল্লিশ নম্বর কোয়েশ্চেন আসে এ পোল ক্যাটসে রুট থ্রি মিটার লং শ্যাডো অন দ্য গ্রাউন্ড অ্যাট অ্যান্ড ইভি এলিভেশান সিক্সটি ডিগ্রি দ্য হাইট অফ দ্য পোল ইজ প্রশ্নে বলা হচ্ছে যে একটি খুঁটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে রুট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি ছায়া ফেলে খুঁটিটির উচ্চতা কত এখন আমরা মনে করি যে খুঁটি এবি একটি খুঁটি এবং এটা ভূমির সাথে এই বিসিতে এবি যদি খুঁটি হয় তাহলে উচ্চতা আমরা এইস ধরি এবং এটা এই খুঁটিটি ভূমির সাথে রুট থ্রি সায়া মিটা সায়া ফেলতেছে এবং এখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে যে উন্নতি কোণের মান ষাট ডিগ্রি তাহলে এখানে যেহেতু ভূমি আর লম্বের মান দেওয়া আছে তো আমরা জানি যে ট্যান এখানে উন্নতিকোণ ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রির সমান আমরা এখানে লিখতে পারি ট্যান মানে ভূমি বাই লম্বাই অতিভুজ লম্ব এবি আর এখানকার লম্ববায় ভূমি লম্ব ভূমি অতিভুজ না ভূমি টেন সিক্সটি লম্বাই ভূমি মানে এবি বাই এখানে থাকবে বিসি তো আমরা জানি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি আর এবির মান এবির মান দেওয়া আছে আমাদের বের করতে হবে আমরা এবিকে এস ধরি আর বিসির মান এখানে দেওয়া আছে রুট থ্রি তো আমরা যদি এইচ মান বের করতে চাই তাহলে রুট এইচ সমান কী দাঁড়ায় রুট থ্রি ইন্টু রুট থ্রি আমরা জানি রুট থ্রি স্কোয়ার থাকলে স্কোয়ার রুটিক এটা থ্রি থাকে অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার থ্রি মিটার এবং যেটা অপশানের এ নম্বরে আসে তেতাল্লিশ নম্বর কোশ্চেনে আছে যে থ্রি ফোর এইট সেভেন্টিন থার্টি থ্রি এরকম যদি একটা সিকোয়েন্স হয় তাহলে তার এই তেত্রিশের পরের সিকোয়েন্স কত তো আমরা যদি প্রথম রাশি তিনকে হিসাব করি তিন মানে এখানে আমরা প্রথম সংখ্যা তিনই ধরলাম এবং দ্বিতীয় রাশি যে চার আছে চার মানে তিন যোগ এক আবার তিন এক মানে এক স্কোয়ার মানে এখানে চারই হলো এরপর আছে আট অর্থাৎ আমরা যদি তিন যোগ এখানে সরি চার যোগ চার ধরি তাহলে আট হবে চার যোগ চার মানে মানে টু স্কোয়ার শোন শোন আটই আসবে পরের সিকোয়েন্স আছে সেভেনটিন আমরা যদি এই যে তৃতীয় পদ অর্থাৎ এইট এর সাথে যদি আমরা নাইন যোগ করি তাহলে হয় সেভেন্টিন তাহলে এইট প্লাস নাইন মানে থ্রি স্কোয়ার তাহলে এটা ওই আসবে তৃতীয় পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম পদ আমরা পাবো তাহলে চতুর্থ পদের সাথে যদি আমরা ষোলো যোগ করি তেত্রিশ হয় তাহলে সেভেন্টিন প্লাস ফোর স্কোয়ার এখানে তেত্রিশ হয় তাহলে এর পরের পথ কত হবে নেক্সট পদ হবে যেহেতু আগের পথ তেত্রিশ তেত্রিশের সাথে এখানে আমরা একটু খেয়াল করি প্রথমে এক স্কোয়ার পরে দুই স্কোয়ার পরে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তাহলে ক্রম অনুযায়ী এখানে বর্গ যোগ হয়েছে তাহলে আমরা যদি ফাইভ স্কোয়ার যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে তেত্রিশ প্লাস পঁচিশ সমান সমান এখানে আসবে আটান্ন অর্থাৎ আটান্ন এই কোশ্চেনের উত্তর যেটা অপশানে সি নম্বরে আছে চল্লিশ নম্বর কোশ্চেনে আছে দ্য হাইট অফ অ্যান ইকিউলেট্রাল ট্রাইঙ্গেল উইথ এ সাইড টু সেন্টিমিটার ইজ অর্থাৎ সমদিবাহু ত্রিভুজের যদি উচ্চতা দুই সেন্টিমিটার হয় সরি এখানে বলা হয়েছে দুই সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত তো আমরা এই অঙ্কটি একটি সহজ শর্টকাটের মাধ্যমে করতে পারি আমরা জানি যে হাইট অফ অ্যান্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ ইন্টু রুট থ্রি বাই টু এখানে এ হচ্ছে সমবাহু ত্রিভুজের যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে এটা দেওয়া আছে দুই তাহলে রুট থ্রি বাই টু তাই কাটাকাটি করলে রুট থাকে অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি এটাই এই কোশ্চেনের অ্যান্সার যেটা এ নম্বর অপশানে আছে